ক্রাশ স্বপ্নের সমাধি দিয়ে শুরু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত নারী ফুটবল লীগ। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া নারী লীগে অংশ নিতে দল গোছালেও শেষ পর্যন্ত লীগ থেকে বাদ দেওয়া হয়েছে স্বপ্নচূড়া ফুটবল ক্লাবকে। ক্লাবটি দল বদলে অংশ নিয়ে দলে ভিড়িয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন নারী ফুটবলার। ক্লাবটি লিগে অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় খেলার বাইরে থাকতে হবে এই ফুটবলারদের। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইয়ের মাধ্যমে ফুটবলার দলে নিয়েছিল ক্লাবটি। ক্লাবের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত তাদের লিগে অংশ নিতে দেয়নি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। লিগের স্পন্সর ঘোষণার দিনে ক্লাবের ফুটবলাররা বাফুফেতে অবস্থান নেন। রেজিস্ট্রেশন করানোর পরও খেলার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় অনেকেই কান্নায় মূর্ছা যান। বাফুফে ভবনে ক্লাব কর্তাদের দাবি, ফুটবলের স্বার্থে তাদের ক্লাবটিকে খেলার সুযোগ দেওয়ার। আর ফিরে গিয়ে হয়তো আমরা আর খেলতে পারবো না বা পরিবার থেকে সেই সুযোগটা পাবো না, আর এই শেষ আমাদের খেলা হয়তো এই সুযোগটা আর পাবো না। তাই আমরা আসছি আবেদন নিয়ে যে আমাদের জন্য একটা খেলার সুযোগ দেন। খেলতে পারবো না, কিন্তু আমাদের অপরাধটা কি আমরা তো সেটাই জানি না। যে অপরাধ জানি না সে অপরাধ নিয়ে আমরা দেশে ফিরে যাবো কীভাবে? বারবার আসতেছি আমরা যাতে মেয়েরা খেলতে পারে, কারণ মেয়েদের এই দেশটা, মেয়ের ভবিষ্যৎ টোটালি অন্ধকারের মধ্যে। তো এটা অন্ধকার থেকে আমরা বেরোতে যাই, এই জন্য আমরা মূলত আসি ফেডারেশনে, যাতে ওনাদের সাথে আমাদের যাতে কোনো একটা সুযোগ দিয়ে মেয়েরা যাতে খেলতে পারে।